নির্মাণ কাজ 18 মাসে শেষ হওয়ার কথা থাকলেও চলছে প্রায় 4 বছর ধরে। আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের ক্রমেই ঢিলে হচ্ছে। এই পর্যন্ত 4 দফা বাড়িয়ে এখন 2023 সালে জুন ধরা হয়েছে। 10.5 কিলোমিটার রেলপথের বাংলাদেশ প্রান্তের 6.5 কিলোমিটার অংশের অনেক জায়গাতে এখনও বাকি রয়েছে মাটি ভরাটের কাজ। সেতু ও কালভার্ট নির্মাণ প্রায় শেষ হলেও ইমিগ্রেশন ও কাস্টমস হাউস নির্মাণ কাজ হয়েছে মাত্র 40%। ত্রিপুরা আগরতলা রেল স্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশের গঙ্গাসাগর রেল স্টেশন পর্যন্ত 10.5 কিলোমিটার বিস্তৃতি এই রেলপথ। যদিও শুরুতে প্রকল্পটি ছিল 14.26 কিলোমিটারের, পরে এর দৈর্ঘ্য কমানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অংশে 6.5 কিলোমিটার ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেল স্টেশনে এসে মিলিত হবে। বিদ্যমান রেল লাইনের পূর্ব পাশ দিয়ে সমান্তরালভাবে আখাউড়া জংশন স্টেশনে গিয়ে তা মিলিত হবে। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট ব্যয় 477.81 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 57.05 কোটি টাকা এবং ভারতীয় ঋণ 420.76 কোটি টাকা। 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সময়েই এই রেলপথ নির্মাণের বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2016 সালের জুলাই থেকে 2018 সালের 29 জুলাই পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। পরে এর মেয়াদ বাড়িয়ে 2018 সালের 29 জুলাই থেকে 2020 সালের 29 জানুয়ারি করা হয়। দ্বিতীয়বার মেয়াদ বাড়িয়ে 2020 সালের 29 জানুয়ারি থেকে 2021 সালের 29 জানুয়ারি করা হয়। এই সময়সীমার মধ্যে কাজ শেষ না হওয়ায় তৃতীয়বার মেয়াদ বাড়িয়ে 2021 সালের 29 জানুয়ারি থেকে 2022 সালের জুন ধরা হয়। চতুর্থবারের মতো প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে 2023 সালের জুন পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ সরকার যে সময়টা আমাদের দিয়েছে কর্মটা সম্পন্ন করার জন্য, আশা করছি সেই সময়ের মধ্যেই আমরা প্রকল্প কমপ্লিট করতে পারবো। আমাদের এখন কাজ যে নেক্সট টার্গেট দেওয়া আছে ওই টার্গেটের মধ্যে আমরা শেষ করবো। 2023 সালের জুন মাসের মধ্যে আমরা শেষ করতে পারবো আশা করি। আমরা নিয়ে আসবো শীঘ্রই, সেগুলো নিয়ে আসার জন্য আমরা সারপত্র নিয়েছি। আর আমাদের যে মাটির কাজ রিপোর্ট আর এ নিউজ।